দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে নৌকায় ভোট দিন। জননেত্রী শেখ হাসিনা 96 সালে ক্ষমতায় আসার পরে এই খুলনার মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে নাসের মেমোরিয়াল হাসপাতাল তৈরি করেছিল। সেই হাসপাতালের বিল্ডিং তৈরি হয়েছিল স্পেন সরকারের অর্থায়নে। এখানে যখন হাসপাতালে সমস্ত যন্ত্রপাতি চলে আসলো খালেদা জিয়ারা, 2001 সালে 1 অক্টোবরের নির্বাচনে এদেশের শাসনভার গ্রহণ করার পরে সেই হাসপাতালের সমস্ত যন্ত্রপাতি চুরি করে নিয়ে তারা বগুড়াতে সেটা স্থাপন করলো। খুলনার মানুষের স্বাস্থ্যের কথা, খুলনার মানুষের কল্যাণের কথা তার মাথায় ছিল না। এইভাবে এদেশের অর্থনীতিকে, এই খুলনা অঞ্চলের মানুষের অর্থনীতিতে আঘাত হানার জন্য তিনি মোংলা পোর্টকে বন্ধ করে দিলেন। জুট মিলগুলো একের পর এক বন্ধ করে এদেশের মানুষ যাতে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায় সেই উদ্দেশ্যে যাবতীয় কাজগুলো তিনি করলেন। প্রিয় ভাইয়েরা, সেই কারণে আসুন আমরা দক্ষিণ বাংলার মানুষ সবাই ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হয়ে এই অঞ্চলের কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি ক্ষমতায় এসে এই অঞ্চলের মানুষের অর্থনীতির কথা বিবেচনায় মাথায় রেখেছেন। শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা সহ সর্বস্তরের এই অঞ্চলের মানুষের, এই জনপদের মানুষের উন্নয়নের জন্য তিনি অকাতরে উন্নয়ন করে যাচ্ছেন। সেই কারণে আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামী 11 নির্বাচনে আমরা জননেত্রী শেখ হাসিনার নৌকাপতিকে ভোট দিয়ে আমরা আবারও তাকে চতুর্থবারের মতো এই বাংলার প্রধানমন্ত্রী দায়িত্ব ভার অর্পণ করব। দেখেন তো আপা কি বলে, কি বলে এই সোনা পাখিতে কি বলে? আমি একটা নৌকা মার্কা ভোট দেব। আপনি নৌকা মার্কা ভোট দেবেন? কিন্তু আপনি যে ভোটার হননি। আমাকে ভোটার বানান। আপনাকে ভোটার বানাবো? কিন্তু ভোটার বানালে কাকে ভোট দেবেন? আমি শেখ হাসিনাকে ভোট দেব। তাই নাকি? আমি ভালো, আমাকে আদর করে, ভালোবাসে, চকলেট দেয়। চকলেটও দেয়? নৌকা মার্কা ভোট দিলে সুখে থাকবে রসল্লা। বঙ্গ কন্যা তুমি শেখ হাসিনা, জননেত্রী তুমি, তোমার হয় না তুলনা। ও বঙ্গ কন্যা তুমি শেখ হাসিনা, জননেত্রী তুমি, তোমার হয় না তুলনা। এদেশের প্রাণ তুমি, সবার আপন তুমি, বিশ্বজুড়ে তোমার প্রচারণা। তুমি বদলে যাওয়া বাংলাদেশের শ্রেষ্ঠ ঠিকানা, তুমি নতুন একটি বাংলাদেশের শ্রেষ্ঠ। গানে কাটিয়া মাটি, আতুর দিয়া পাথর ভাগি, মাথার গাম পায়ে ফেলি তবু বুড়ির মোহ। ছাড়ো ছাড়ো, দূর তরি মাইয়া কলম গড়ে। হ্যালো বিটি, আমি বুড়ো অতিবাড়ি, আমার মনটা তো আর বুড়িয়ে যায়নি। ওরে মাইয়া কলেজে গেছে, আমি তা দেইছি। এত ফুর্তি কিসি হ্যাঁ? এত ফুর্তি হবে না কেন? বলো, আমাকে জুয়েল এবার বুড়ে দাঁড়াচ্ছে। কোন জেল? বুড়ি আমাকে জাতির পিতা শেখ মুজিবুর রহমান আছে না, তার ভাই বউ শেখ জুয়েল। ও, এটা তো খুলনার মানুষের জন্য সৌভাগ্য। শুনিছি সোয়ালটা নাকি খুব পরোপকারী আর দয়ালু। ওরে দয়ালু না হইয়া পারে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই। তালি তো উন্নয়নের জোয়ার বয়ে যাবে, আমার একটু দেখাবা তারে। হ্যালো বিটি, তারে আর দেখা লাগবে না রে, সে যখন জনসেবায় নামিছে নিজে আইসেই তোমার সাথে দেখা দেবে। খালি ধোয়ারো, সবাই যেন নৌকা মার্কায় ভোট দেয়। আচ্ছা,
তালি তুমি মুক্তিযুদ্ধে কি এলে? আলো বিটিয়ে কয় কিয়া মুক্তিযুদ্ধ হইয়ে তোমার বিটে ঢুক ছাড়া তোমার ছেল নাকি? শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে বাতা দেশে বুলিয়েই তো খাইয়ে লয়ে শান্তি দিয়াছ, গদ্দুয়ার করিছ, আমি সবাই কাজ কাম নিয়ে ব্যস্ত, মুই এল্লাই খেলি অকর্মার দেহি, আজ যদি ওরে পাই হলরে এমন উসান উসামু ওরে যে কোথায় পাই। এ দোস্ত এ লোকজন আর কই, তোরা মোটে এই কয়জন কাজের লোকজন ভাবো কোনে, লোকজন তো ফাঁসছি নে, তাই এই অবস্থা হইছে নাই? হয় ভাই এই অবস্থা না। এ তুই কালে কাজ আসিস নি কেন? জরে আসবো কি রে, এই আই তোরা। এটা সিয়াম না? হ্যাঁ তোমরা কেউ দেখছো? সবাই উন্নয়নের কাজ নিয়ে ব্যস্ত, আমিরাই তো একলা ডেকারে মানে বেকার একটা ডেই হয়ে বললাম হালার পাই যাম কোথায় যে পাম। গত 10 বছর আগে আইলাম তখন তো এরম ছিল না, এনে কাদা মাটি অনে ভাঙা চূড়া বস্তি ঘর, আর এখন দেখতেছি যে সব ফাঁকফাঁকা বড় বড় দালান কুটা, চিনা তো যাতিছে না এটা ঢাকা না খুলনা। খালি এনি না, সারা দেশে উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার স্বপ্ন। আল্লাহ শেখ হাসিনার তুমি শত শত বছর বাঁচায় রাখো, দেশের দশা যেন উন্নতি করতে পারে। ছাড়ো কি করো বঙ্গকন্যা তুমি শেখ হাসিনা, জননেত্রী তুমি, তোমার হয় না তুলনা। কেমন আছেন আপা? ভালো আছি আপা, আপনি ভালো আছেন? দেই দেই বিরিয়ানি, বসেন বসেন আপা। তা ছেলে মেয়েদের তো দেখছি না। সুয়াল গেছে ওই কাজে ওর বাপের সাথে, আর মায়েরা কোয়ানে যায় একা দুকা খেলতেছে, কিরা জানে কেন তারা স্কুলে যায় না। সকাল কি আমাকে আসে আপা, নিজেকে খাবারই জোটে না তো, স্কুলের বই খাতা বেতন কলম এগুলো কোয়ানে পাবো আপা? কেন আপনি জানেন না, বর্তমান শেখ হাসিনা সরকার শিশু থেকে ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া একদম ফ্রি করে দিয়েছে। কি করছেন আপা? পহেলা জানুয়ারিতেই
বিনামূল্যে বর্তমান সরকার নতুন বই বিতরণ করছে এবং উপবৃত্তি আরো কত কি কি করছেন আপা? এত কিছু তো জানি না আপা, আমি নিজেই তো লেখাপড়া জানি না। তা সরকার যখন এত সুযোগ সুবিধা দিচ্ছে, আমি কালকেরটাই সোয়াল মেয়েকে স্কুলে পাঠাবানি আপা। ধন্যবাদ। অন্য কারো যদি এরকম অসুবিধা থাকে তাদেরকেও বলবেন। আচ্ছা আপা, আমি তাগেও যাই কবানি, তাগে সোয়াল মেয়ে যদি স্কুলে না যায় তারা যেন সবাই সোয়াল মেয়ে স্কুলে পাঠায়। এ পর্যন্ত কোনো সরকার আমাকে এত সুযোগ সুবিধা দেয়নি। আল্লাহ, তুমি শেখ হাসিনারে বাঁচায় রাখো, আল্লাহ তুমি শেখ হাসিনারে বাঁচায় রাখো। বলো তো আমি কে? আরে ছাড়ো 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 ছাড়ো, উফ ছাড়ো না, একদম ভয় পেয়ে গিয়েছিলাম। কি ব্যাপার, মোকে এত জরুরি তলব করছো কে? বাবা মা আমার বিয়ে ঠিক করছে। হ্যাঁ তা তো ভালো। কোয়া কি তুমি কোয়া কি যা, তোমার যদি বিয়ে হই যায় তা তো মুই বিধবা হই যাবো। আর কি বাদ দাও, একটা কিছু করো প্লিজ। কাল গই তোমার বিয়ে করতে মুই প্রস্তুত। আমার একটা শর্ত আছে। কইয়া হালাও। সামনে নির্বাচন, যদি তুমি নৌকা মার্কাকে জিতাইতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি। সত্যি কইতে আছো তো? হ্যাঁ সত্যি। সত্যি তো? হ্যাঁ। আচ্ছা কথা দিলা তো, তুমি তাহলে কোনো চিন্তা করো না, আমার দলবল নিয়ে আমি এখনই লাগিয়ে যাইতে আছি। তোমার ওয়াদা তুমি ঠিক রাখো কিন্তু। হয় 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 রঙ্গিলা, আয় হায় হায় রঙ্গিলা, রঙ্গিলা রঙ্গিলা রে, রিম ঝিম ঝিম বাদশা রে। আমি যে কি করি আহারে সুন্দরী, আমি যে কি করি আহারে সুন্দরী, জানি না কখন সে মন দিল রে। হয় 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 রঙ্গিলা রঙ্গিলা রে, রিম ঝিম ঝিম বাদশায় মন নীলা রে। আমি যে কি করি আহারে সুন্দরী, আমি যে কি করি আহারে সুন্দরী, জানি না কখন সে মন দিল রে। হয় 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 রঙ্গিলা রঙ্গিলা রে, রিম ঝিম ঝিম বারোশায় মন নীলা রে। আরে দুলা ভাই, মা ও মা দেখো কে আসছে, দুলা ভাই আসছে। মিষ্টি বালা শুনি। ভালো দুলা ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ বালা আছি, মনে তো দেখি জানি এমন। এই কোনায় চলি গেছে কই তো মারি না, এ তুই আরে গে সিমটি মারো তো সিম। কেন দুলা ভাই? আরে মার না। ঠিক আছে, আসলে কোনায় যাই নাই, বাস্তবের মধ্যে আছি। ধরো মিষ্টি ধরো। সামনের দিকে রজনী গেছে, তোর দিকে তুই গৃহ গাড়ির মতো কিসেরাই দেখিনি না,
দেখছো হালা কি এ হালা হন এ বেটা এ তুরে নিয়ে আমি কোথায় যামু এ বেটা এ হন এই আগে আগে ওই বরিশাল দাইতে কতক্ষণ লাগতো কথাই দুদিন দুইদিন এই তো জাগাইয়ে গেছো দুদু তারপরে আমরা যখন খাইয়ে লইয়া যাইয়া বাসে উঠতাম বেটা আর রোড গার্ডের যে অবস্থা সিপে সাপায় পড়িয়ে একালে জাহি খাইতে খাইতে পেট পিটছে আটই যাইত আর মাজার বলবে আর লেগে লেগে পড়ত আর এখন কি আর সেই দিন আছে মগো এই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আইয়া বেটা এই রোড গার্ড তারপরে খাল বিলের উপরে ব্রিজ টিরিজ করিয়ে টুরে রোড গার্ড যাতায়াত বেটা বেটা একালে কত সুন্দর করিয়া লাইছে কালে তেলের না বুঝলি ছাড়ি দি কথা বলার চেষ্টা করি না বুঝতে পারছো তাই কিন্তু অসুবিধা হয়ে যাবে এইখন তোরে আমি এখন একটা কথা কই তুই বেটা আগের আগের এই এই যুগেই পড়িয়ে রইছ হ্যাঁ এই স্যাটেলাইটের তলে খাড়াইয়া ফোর্সের ভিতরে থাকিয়া তুই আগের একটা অ্যানালগ নিয়ে টানাটানি হচ্ছিস হ্যাঁ কা হ্যাঁ এ কি তুমি কি বলতে চাচ্ছিস যাও আমি বুঝতে পারছি আমার মাথায় কোনো বুদ্ধি দিলি কাজ হইছিস না আমি সব দেখছিস না কত উন্নয়ন হইছে কত কি হইছে এ বেটা এ মিথ্যাবাদী কথা কা এ চল চল এ তুই মোর দোস্ত হইয়া তোরে দোস্ত এ খারা নাই এ পাও দে একটু আসবো দেই এ ওরে আলার বালা এত কোন পরে আমি বলতে পারছি এই তুই বেটা ওই বেরিগুনে দিয়া তুই বেটা উঠকাল মাছ ধরে এই কাদা পা এই অবস্থায় আইছে পাওটা ধুয়ে তুই আইতে পারো না সাহেব বাবু সেজিছে দেশের উন্নয়ন হইবে সাই হালার পালা তোর সব প্রায় এখানে দাঁথা লাগে অবস্থা কিন্তু খারাপ হয়েছে আরে এই অবস্থা রে কি ভাই হালার পালা তোর একদিন কি আমার দেখা আছে এই বেটা এই কি এই কথা সুদা বাচ্চা বলবি হে হালার পালা এই এই বলি এ কি আমার কি ভাবি বেটা এই কি কি আগে কি এই হালার পালা আমার কি বুকা ভাবি যা এই যদি একবার জি দাও কে তো এই তুই এই তুই এই যা যা বরিশাল দেখেন এখন 11 বেজে গেছে এখন থেকে সুটান এখানে এখানে দাঁড়ায় রয়েছে বুঝতে পেরেছেন ও কত বড় মিথ্যাবাদী চচ্চর শুধু কি তাই শেখ হাসিনা সরকার একটা উন্নয়নের রোল মডেল তলাবিহীন ঝুড়ি নয় বর্তমানে আমরা মধ্যম আয়ের দেশ এটা বিশ্ব স্বীকৃত দেশ জুড়ে উন্নয়নের জোয়ার বইছে নাই আপা এই হালার পহালারে যত বুঝাই কোনো কাম হবে না হালার পালা তুই কি অন্ধ নাকি কানে কম হনো বয়রা হ্যাঁ এই আজ চল আপা আজ তোর আমি সব ঘুরে ঘুরে দেহা বাদাম চিনি তুই আর দিবি চিনি বুকে কুড়ুর কুড়ুর সবাই খাই দেখবো যে লোককে অশালী রে চল না যাই দুইজন একটু তোরে কইছি না তোরে মুই কইছি কি যে তোরে আজকে নিয়া নিজে সহে বেটা উন্নয়ন দেখাবো চাইয়ে দেখ এই সকল স্কুল কলেজ মাদ্রাসা সরকারিকরণ করেছেন কে জানেন শেখ হাসিনা সরকার বুঝতে পেরেছি আবা আমার দোস্ত এই
আমার দোস্ত, আমার এই ডিজিটাল ডিজিটাল দেশে একেবারে শেষ হয়ে পালাই গেছে দোস্ত। হাজি ডাকদি, কেমন দেখাতে লাগিস না? ডাকদি কেমন লাগিস? হ্যাঁ তো, আগের সাইতে একটু লেটেস্ট ফিটেস্ট হয়েছে, তবে 2G হয়েছ, এরপরে চিন্তা করিস না, এরপরে মুই তোরে 4G বানাই নিয়ে নেব। হাজি ইনসার কথা বলছিস? হ্যাঁ চশমা ধরো, চশমা আমার দরকার নেই, বুঝলি? যাও, কোনো চিন্তা করিস না, তুই কোনো চিন্তাই করবি না, বুঝলি? তোর দোস্ত যে সময় আছে, তোরে মনে করো মুই লেটেস্ট ফিটেস্ট বানাই এলাম, সেটা হচ্ছে মোর দায়িত্ব। যাই হোক, তোর যার জন্য নিয়ে আইছি। হ্যাঁ তোরে কইছি না? হ্যাঁ যে তোরে নিজের সহেক উন্নয়ন দেখাবো, ওই চাইয়ে দেখ, ওইটা পর দেখ। আ বসুখানে বু নয়কার না সয়কার শের আবু নাশের তারও মারছে এই মির্জাপুরের দলেরা। হাবা বলছিস কি? ঠিকই বলতেছে, ব্যাপারটা হলো বঙ্গবন্ধু ছিলেন ঢাকা, আর আবু নাসের সাহেব ছিলেন পাঁচ পুত্র আর দুই কন্যা সন্তানকে নিয়েছিলেন খুলনা। বুঝতে পারিছি। কেন জানেন? খুলনার টানে। এ বেটা, তুই এই দক্ষিণ বাংলা নয়নের মণি, সে খেলালের নাম কি শুনছো? সমস্ত নির্বাচনে নাও 90% ভোট দিয়ে নৌকাকে সব সময় জয় করেন। আগামী বারও ইনশাল্লাহ আপনার 90% ভোট আমলিকে নৌকায় দেবেন। ইনশাল্লাহ আবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে। এই দেশ থেকে বিএনপি জামাতের রাজনীতি আমরা কবর দেব। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, কেউ আপনাদের দবাই রাখতে পারবেন না। এদেশে কোনো জামাত বিএনপি রাজনীতি আর থাকবে না। আরুন ভাই কোন জায়গায় যাবেন? যাই, আমাদের শেখ হাসিনা সরকার বলে বসকো ভাতা দিচ্ছে, যাই যাই নিয়ে আসি। যে লাবিব কেমন আছো? নানা ভালো আছি। বড়ানি তুমি কোয়ানে যাও? বয়স তো ওদান খালি বুড়োরা ভাই, বুড়িরাও হবে না বয়স তো ওদান। আমাকে দুইটা চা দেন, দুলোবে ঠান্ডা লেগে যাবে। কে মিষ্টি, কেমন আছো? ঘানি ধরে গেছি, ও পানিতে পড়িয়ে গেছেন, বুঝতে পারছি। ওই আওয়ার সময় মনে হয় গুতা মার দিয়ে মনে হয় খালে বিলে হেলাই। না না না, ইয়ার কি মারতে মারতে দুলোবে গড়াই পানিতে পড়ে গেছে। তোমার তো এখন দেখাই যায় না, গেলাম দেশে কাজের লোক আনতে, কাজ আছে লোক নাই। দেশে কাজ আছে কাজের লোক নাই, কাজটা কোন জায়গা দেখতেছ তোমরা? কাকা তোমার খালি খোঁচা মারা কথা, এই দেখো খোঁচা মারা কথা। তাই তারা কি খোঁচাটা মারলাম কই? খোঁচাটা মারলাম কোন? উচিত কথা কলি লক্ষ্যে বেজার হয়, তোকে জন্য আর উচিত কথাও কোয়া যাবে না। শোনো কাকা, কথায় মধু, আর এই কথায় কিন্তু তদু। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেলের আমাদের সরকার আসার পরে আমি যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হই খুলনা ডিভিশনে, তখন কিন্তু আমি প্রথম নিজের থেকে যাতে খুলনার মানুষরা কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ ফ্লাইট ফ্লাইটে দেখতে পারে, এর জন্য কিন্তু আমি নিজে চেষ্টা করে বিদেশে গিয়েছিলাম।
দুবাই থেকে আইসিসি থেকে পারমিশন করে নিয়েছে পাকিস্তানের মতন একটি বড় দল এই খুলনায় নিয়ে এসে কিন্তু ফ্লাইটাইতে আমার খেলার সুযোগ করেছিলাম। শুধু পাকিস্তান না, এখানে ওয়ান ডে খেলারও ব্যবস্থাও কিন্তু আমরা করে দিয়েছিলাম বিসিবি থেকে, যেটা এর আগে বিএনপি সরকার ক্ষমতা থাকা সময় তখন এই বিসিবির সভাপতি ছিল লবি স্যার, সে কিন্তু এই জিনিসটা করতে পারেনি কারণ তার এই আন্তরিকতা ছিল না। আমি বোধে যাওয়ার পরে আমার নিজের আন্তরিকতা ছিল যাতে খুলনার মানুষরা বিদেশি কোনো আন্তর্জাতিক টিম খুলনার মাটিতে খেলা দেখবে খুলনাবাসীরা, এটাই আমি সবসময় চেয়েছি। এবং ফ্লাইটে সবসময় খুলনাবাসীরা টিভিতেই খেলা দেখছে, সরাসরি দেখে নেই, ওইটার ব্যবস্থা আমি করে দিয়েছি। এই দেখো এই দেখো এই দেওয়াল পুরনো রেল স্টেশন, ও সেই পাকিস্তান আমলের স্টেশন। এ কি রামে বাঙ্গাসুরা কি ভালো লাগছে না? ও তাই, আচ্ছা তাহলে এবার আসো আসো আসো। এই দেখো এই দেওয়াল খুলনের এই নতুন রেল স্টেশন। ওরে আল্লাহ রে, এদের রাজমহল। ওই মোগো দুই আসনের এমপি মিজান ভাই রেলওয়ে স্ট্যান্ডিং বোর্ডের মেম্বার হইয়া কি সুন্দর একখান ভবন গড়তে আছে হারেশ। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন কইরা দেওয়ার পরপরই আর এমনই রেল চলা আরম্ভ দিতেছে। এই দেখো এইসব হলো খুললে খালিশপুরীর মিল কলকারখানা, এগুলো সব বন্ধ ছিল আবার চালু হয়েছে। কিডা চালু হয়েছে জানো? আমি কি এরা জানবো? শোনো, এ করিছে আমাকে ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কলকারখানা চালু হওয়ার পরে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। তা তো হবে, এরকম কত আর তোমারে দেখাবো, এরকম কত রয়েছে। চলো চলো। এই যে দেখো এই যে হলো খুলনে ওয়াসা, ওই আমাকে মেয়র তালুকদার আব্দুল খালেক এই ওয়াসার স্ট্যান্ডিং কমিটিতে আসার পর ওই মধুমতিতে মিষ্টি পানি আইনে সব খুলনাবাসীর মিষ্টি পানি। খুলনা দুই আসনের শেখ জুয়েল শেখ হাসিনার মনোনয়ন নিয়ে দাঁড়াচ্ছে, তুই কি সেটা জানো? শুনিছি, তা জানবো কি করি। শেখ জুয়েল হলো আবু নাসের সাহেবের দ্বিতীয় পুত্র, শেখ হেলাল শেখ সোহেলের আপন ভাই, প্রধানমন্ত্রীর আপন চাচাতো ভাই। আমরা আজকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নৌকা মার্কায় নমিনেশন দিয়েছে, আমরা নমিনেশন পেপার সাবমিট করেছি। ইনশাল্লাহ খুলনার জনগণ আমাদের ভোট দেবে 30 তারিখের নির্বাচনে, আমরা ইনশাল্লাহ জয়লাভ করব আমরা আশা করি। অবশ্যই জননেত্রী যুগে আমাদের দেশ আগায় নিয়ে যাচ্ছে, আমাদের সারা বাংলাদেশে ডিজিটাল এবং আমাদের এই উন্নয়নের যে পরিকল্পনা উনি যেভাবে করে যাচ্ছেন, আমরাও খুলনাকেও ভবিষ্যতে ডিজিটালাইজড এবং আরও যে সমস্ত আমাদের উন্নয়ন কাজ, মংলায় আমাদের ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের 40-50টা করে জাহাজ উঠছে, ভবিষ্যতে আরও ত্বরান্বিত হবে এবং আমরা আরও আগায় নিয়ে যাবো এবং শিল্পনগরী খুলনা আমরা ফিরে নিয়ে আসবো ইনশাল্লাহ। শেকুতা আগে বলবে না পুরে কুপাল, শেখ জুয়েল এমপি না হয়ে যে ইলাই কাণ্ড করেছে, বিরাট হাসপাতাল করেছে, পুরে কুপাল রে
গর্বে বুকটা ভরে যাচ্ছে, এশিয়ার শ্রেষ্ঠ হাসপাতাল বুঝতে পারিছি। আর যদি এরপরে এমপি হয়ে যায় দোস্ত, কিল্লা পথে উন্নয়নের জোয়ার বই যাবে বুঝতে পারিছি। এই বেটা, এই গার্ডে আইসো কিন্তু পানি গোলা হয়ে যায়, তারপর আইসো। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা সে এত সুন্দর একটা রূপসা সেতু করছে, তাই নাকি? হ্যাঁ, আমি তো জানি না। ও, তুমি জানো না? আচ্ছা ঠিক আছে, চলো আজকে তোমাকে সেতুর উপর থেকে কান্টির বাসে তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ চলো, আজকে তোমাকে ওই বিয়ে থেকে নিয়ে যাবো। এই যে দেখো, মাননীয় প্রধানমন্ত্রী রূপসা সেতু, আমাদের খুলনা রূপসা সেতু। হ্যাঁ, আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? আছে আছে। কি কাজ? আমার দুইটাই কাজ। এই একটা হলো এই জনগণের কাছে নৌকায় ভোট চাওয়া, আর একটা হলো তোমাকে কাছে পাওয়া। চলেন আমি যাই। এই তুমি যাইবা কেমনে, বলো যাইবা কোনখানে? এই ধরা পড়ে গেছো তুমি রুস্তুমের জালে, আরে রুস্তুমের জালে। ধরা পড়ে গেছো তুমি রুস্তুমের জালে, আরে রুস্তুমের জালে। জানু, সি ইউ, এখন যাও। তবে এরপরে কিন্তু এই ভেসে না, বিয়ার ভেসে। আবা, আরো হুঁচি বলে অনেক উন্নতি হইতে আছে বুঝছেন, নির্মাণ হচ্ছে মংলা বন্দর, বিমান বন্দর, তারপর ইপিজেড, তাপবিদ্যুৎ কেন্দ্র, আর ওই কি জানি ইপিজেড, মংলার ইপিজেড। দুলাভাই, এটারও বলে উন্নতি হইতে আছে। ওরে মাহবুব, দুলাভাই তো আমাকে কত খোঁজ খবর রায়। হ্যাঁ, বিদ্যুৎ উৎপন্ন হলে বিদ্যুতের কোনো ঘাটতি থাকবে না, মিল কল কারখানা ব্যবসা প্রতিষ্ঠান হলে দেশে আর বেকারত্ব থাকবে না। ঠিক কথা কইছেন, লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে। অনেক ভালো কথা কইছেন। মংলা পর্যন্ত রেল লাইনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বাহ বাহ বাহ। এই খুলনার 250 বেড হাসপাতালকে 500 বেডে উন্নীত করেছে কে? এই শেখ হাসিনার সরকার। হ্যাঁ, আপনি ঠিক কথা কইছেন আপা। এই সরকারের আমলে বুঝছেন, আঙ্গুর নোয়াখালী দেশের লোক ব্যাকে ব্যাকে খাই দাই, কত শান্তিতে আছে, কত সুখে আছে জানেননি আপা? এই সরকারের আমলে বুঝছেন। ঠিক কথা কইছেন দুলাভাই। হ্যাঁ, শুধু নোয়াখালী নয়, সারা দেশ ব্যাপী। সব ঠিক আছে, যেভাবে বললাম কাজ সেইভাবে হবে। ও হুজুর, কি হইছে? শুনিছেন নাই কি হইছে? ওই রাজাকারকে নামের নাকি লিস্ট হচ্ছে, আর ওই যুদ্ধ অপরাধের বিচার শুরু হয়ে গেছে। আস্তে কর শুয়োর, আস্তে কর, দিয়ালেরও কান আছে। এই শোন, আমার নামটা ওই লিস্টের মধ্যে আছে নাই, আবার একটু খেয়াল রাখিস, চারিদিকে একটু খেয়াল মেল রাখিস। আছে, তাই দেশের যে উন্নতি হচ্ছে সবার মুই তো নৌকমার্কের কথা, সবার নিকুচি করি নিকুচি করি, সবাই যা পাই কোক, যদি তুই আমি এই উন্নয়নের কথা মুহি স্বীকার করি, তাহলে আমাকে যে সব কর্মী আছে
ওকে মন ভাঙে যাবে না, মন ভাঙে যাবে না, তাই ওরা কি আর আমাকে কথা শুনবে? শুনবে না। এই জন্যে যেভাবে হোক সলে বলে কৌশলে নৌকুমারকে ঠেকাতে হবে। ঠিক আছে, ঠিকই কইছেন। শেখ হাসিনা মুজিভত্তার বিচার করিছে, আর ওই যে 21 আগস্টের ওই যে গ্রেনেড হামলা সে বিচারও কিন্তু কইরে ছাড়িছে। এই শোন, আমরা যে অপরাধ করেছি এই অপরাধ বাংলার জনগণ আমাকে ক্ষমা করবে না। আর আবার যদি এই সরকার ক্ষমতায় আসে আমাকে আর বাঁচার কোনো উপায় নাই, বুঝতে পারিস? ঠিকই কইছেন, তাই আপনার ফাঁসি হবে। আমি হলাম এই হার্টের রুগী, আমার ওই ফাঁসির কথা কইয়ে আমারে ভয় দিচ্ছি। এমনি আমি কোন সময় হার্ট ফেল করবানি, তার আগে দেখা গেল ফুল ফেল করে বসতে পারি, বুঝিস নে? আমার যদি ফাঁসি হয় তাহলে তোর কিছু হবে না? তোরও তো হবে না। তা তো হবে, আমি তো আর আপনার মতো একাত্তরের রাজাকার না। আপনার যদি ফাঁসি হয় আমার নাই 5 বছরের জেল হতে পারে। আরে 5 বছর হোক আর 25 বছর হোক, হবে তো? তা তো হবে। শোন, যে কোনো ভাবে ঐক্য করতে হবে, বড় ধরনের ঐক্য। ঐক্য করে এই শেখ হাসিনারে যে কোনো ভাবে ঠেকাতে হবে, বুঝতে পারিস? সবাই রে খবর দে, জীবন মরণের লড়াই। ভাঙচুর বাহিনী খবর দে, চালাও পোড়াও বাহিনী খবর দে, চালিও প্রিয় সাই করে দে। যে কোনো ভাবে শেখ হাসিনারে ঠেকাতে হবে, খবর দে যা। আচ্ছা সবাই, আমি যে খবর দিলাম যা, এবার আর বাঁচার উপায় নাই। যত দিন মজুর কাইটে যা গরিব দুঃখী মেহনতি মানুষ সব নৌকার পক্ষে, তার কারণ শেখ হাসিনার নৌকার নৌকায় ভোট দিলে উন্নয়ন হয় এ আমরা সবাই জানি। শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন। সরি, আর সরি বলতে হবে না, এত জায়গা রেখে পার্কে ডেকেছো কেন? বর্তমানে এই পার্কের থেকে উত্তম জায়গা কোথায় আছে তুমি বলো? মানে মানে একদম সোজা, আগে এই পার্কের পরিবেশ ছিল নোংরা, আর এখন আমূল পরিবর্তন। কার জন্য জানো? না, এটা তো জানেনি। বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতিশ্রুতি, মেয়র তালুকদার আব্দুল খালেকের অবদানে। শুনেছি প্রধানমন্ত্রী বলেছিল আমাকে মেয়র উপহার দিন, আমি এই খুলনাকে নবরূপে সাজিয়ে দিব। সে তার কথা রেখেছে, ইতিমধ্যে 1400 কোটি টাকা একনেকে অনুমোদন করে দিয়েছেন। এবার খুলনা 2 আসনে নাকি শেখ জুয়েল দাঁড়াচ্ছে? হ্যাঁ, এটা আমাদের সৌভাগ্য। শেখ জুয়েল সাহেব যদি এমপি হয় তাহলে এই খুলনা হবে এক তিলোত্তম নগরী, বুঝতে কি পারছো তুমি? হ্যাঁ পেরেছি। আচ্ছা চলো। আচ্ছা চলো যাই। খবর কি, পোস্টার হ্যান্ডবিল এগুলো কি সম্পূর্ণ কাজ করা হয়েছে? ভাই কাজ ভালো, পোস্টার আমরা লাগাই দিছি, অল্প কিছু বাকি আছে, আমরা প্রতি বাড়ি বাড়ি ঘরে ঘরে যাচ্ছি। খবর কি বলতো, প্রত্যেক বাড়িতে কি যাওয়া হচ্ছে? ভালো খবর, আমরা বাড়ি বাড়ি যে মুরব্বীদের মা বোনদের আমরা হ্যান্ডবিল হাতে দিয়ে আমরা বলছি যে শেখ হাসিনার উন্নয়ন, আপনারা সবাইকে মা বোনদের যারা অভিভাবক আছে তাদেরকে বুঝান যে নৌকোমার্কায় ভোট দিতে হবে। যে নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে, ইনশাল্লাহ আমাদের জয় ইনশাল্লাহ হবেই হবে। আচ্ছা এবার বলো তো, আমাদের ওয়ার্ডের অবস্থা খুবই ভালো এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা যাচ্ছি এবং এই ভোটের ব্যাপারে
সবাই আমাদের সঙ্গে আছে এবং মা বোনেরা যারা আছে তাদের বোঝাচ্ছি যে শেখ হাসিনা সরকার যে উন্নয়ন করেছে সেটি এবার সেই ব্যালটের মাধ্যমে সে সবাইকে জবাব দেওয়া হবে এবং নিশ্চিত আমাদের জয় নিশ্চিত হবে। প্রত্যেকটা মানুষ কিন্তু খুশি যে আমাদের প্রধানমন্ত্রী ভাই দাঁড়িয়েছে, আমাদের খুলনার যে উন্নয়ন হবে ওনার মাধ্যমে। আমি তো মনে করি যে শেখ হাসিনা নিজেই ঘোষণা দিয়েছেন যে খুলনাকে দ্বিতীয় রাজধানী করবেন। শোনো, এই খুলনে দুই আসনের একবার ওই খালেদা জিয়া ভোটে জিতিল, তা কি জানো? আমি শুনেছি। হ্যাঁ, সে এই খুলনে দুই আসনে 18 দফা দাবি দিল খুলনা উন্নয়নের জন্য, কিন্তু এই খুলনা উন্নয়নের সে কোনো দাবি একটা দাবি যদি সে মেনে থাকে তাহলে আর আমি জীবনে এই নৌকায় বসব না। দেশ বিদেশের যোগাযোগ বাড়াতে দ্রুত এগিয়ে চলছে একাধিক মেগা প্রকল্প। কক্সবাজারের অভ্যন্তরীণ বিমানবন্দর এখন আন্তর্জাতিক রূপে 9000 ফুটের সুপরিসর রানওয়ে তৈরি হওয়ায় সমৃদ্ধ এখন এই বিমানবন্দর। পটুয়াখালীর পায়রা গভীর সমুদ্র বন্দর বদলে দেবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, তৈরি হবে নানান শিল্প কারখানা, চাকরির সুযোগ পাবে লাখো মানুষ। চট্টগ্রামে দেশের প্রথমবারের মতো টানেল বসছে কর্ণফুলী নদীর নিচ দিয়ে, দুই পারেই তৈরি হবে কলকারখানা। দোহাজারি থেকে ঘুমধুম 129 কিলোমিটারের রেলপথ যুক্ত করবে চট্টগ্রাম আর কক্সবাজারকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সিদ্ধান্তে দেশের টাকায় তৈরি হচ্ছে আমাদের গর্বের পদ্মা সেতু। 6.15 কিলোমিটারের এই সেতু দেশের উত্তর পশ্চিমাঞ্চলের 19টি জেলাকে যুক্ত করবে ঢাকার সাথে। এখন আমাকে ফেরি পার হতে 2.5 থেকে 3 ঘন্টাও লেগে যায়, আর লঞ্চ তো ঘন্টাখানিক ধরা যায়, কিন্তু যখন পদ্মা সেতু হবে আমার তো এই সময়টা লাগবে না। আমার হয়তো আধা ঘন্টাই লাগলো, আমি খুব অল্প সময়ের মধ্যে ঢাকায় এসে কাজ করে আবার ব্যাক করে যাচ্ছি। নয়নাভিরাম সৌন্দর্যের সমুদ্র সৈকতের পার ধরে তৈরি হয়েছে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। শেখ হাসিনা চান 2021 সালের মধ্যে দেশের শতভাগ মানুষের কাছে পৌঁছে যাক বিদ্যুৎ। দেশে বিদ্যুৎ ও টেকসই জ্বালানি ব্যবস্থা নিশ্চিত করতে হাতে নেওয়া হয়েছে মেগা প্রকল্পের কাজ। পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজারে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, আর দ্রুত বাস্তবায়নের পথে পটুয়াখালীর পায়রায় তাপ বিদ্যুৎ কেন্দ্র। এছাড়াও কাজ চলছে দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ভিত্তিক ভাসমান এলএনজি টার্মিনালের। আমরা ব্যাক মিলনে আনন্দের সাথে উন্নয়নের সাথে আমরা আসি। কেন থাকবে? ঠিক কথা বলছেন, দেশব্যাপী চলছে উন্নয়নের জোয়ার। এই পদ্মা সেতুর কথা তো চিন্তাই করা যায় না, চিন্তাই করা যায় না। বিশ্বব্যাংক বলেছে সেতু হবে না, কিন্তু আমাদের দেশে 16 কোটি মানুষ চেয়েছে, শেখ হাসিনা বলেছে হবে। বিশ্ববাসীকে অবাক করে দিয়ে এ সরকার তা প্রমাণ করেছে। জি আপা, আপনি ঠিক কইছেন। এতক্ষণ ওই আবদালে দাঁড়াই দাঁড়াই আপনাকে উন্নয়নের কথা সব শুনলাম আর কি। এই উন্নয়ন বলতে যা হইছে ওই ফিস ফিসে বৃষ্টির মতো সিটিয়ে ফুটা সিটিয়ে ফুটা একটু ওই উন্নয়ন হইছে। ওই ফিস ফিসে বৃষ্টিতে যেমন রাস্তার দুলো মরে না, ইয়ে উন্নয়নে জনগণের তেমন একটা উপকারও আসেনি, বুঝতে পারিছেন? আবার বলে ওই ডিজিটাল না কি যেন করলেন, ও আবার কি বা উন্নয়ন হইছে? ঘটনাটা ধরতে পারছি, এই উন্নয়ন আপনাকে সহে বাজে না,
আর বাঁচতে পারেও না, কারণ দেশের যারা ভালো চায় না হেগো সহে উন্নয়ন পড়বে না। হ্যাঁ, এই যে আপনি ডিজিটাল নিয়ে কথা কইছেন, এর সুফল কি আপনি ঘরে বইয়ে পান না? মোবাইলে ব্যাংকিং করতে আছেন, মোবাইলে টাকা আদান প্রদান করতে আছেন, বিদেশে যাইয়ে কি সুন্দর করে কথা কইতে আছেন। হ্যাঁ, এই একই সুফল না কি? এইটা আবার এমন কি? এমা এতে কি হয়? আর তো মনে হয় এতে এতে দেশের বালা চায় না। হয় দাদু, আর মনে হয় এতে দেশের বালা চায় না, মনে দেশ আমার মনে হয় এতে দেশের শত্রু। আর যেতে দেশের শত্রু এতে আঙ্গ শত্রু। আর মনে লয় কি জানেন, আপনার দড়ি হিড়িলে অনুচিত মহাশূন্যে স্থাপন করেছে। পৃথিবীর খবর এখন দেশবাসীর হাতের মুঠোয়, এটা তো কম কথা না? ঠিক কথা কইছেন দাদু, ঠিক কথা। এই যে আগে কারেন্ট বিল দিতে গেলে ওই যে সে অফিসে যেয়ে দিতে হতো, আর এখন ঘরে বসে মোবাইলে কারেন্টের বিল দিয়ে দিচ্ছে। এককালে কত সুন্দর দিচ্ছে, কত সুন্দর দিচ্ছে। আপা, এই যে রোহিঙ্গা শরণার্থী, কি যে অসুবিধা ছিল, কি যে আযাবে ছিল আপা, কোন দড়িয়ে দড়িয়ে জবাই হতো, তারপরে দড়িয়ে দড়িয়ে আগুনে পুড়াইতো, গুলি হরিয়ে মারতো, তারপরে বেটারা যে কোন দিক যাবে কোনখানে জায়গা পায় না। কত দেশ আছে কই, কেউ গইছে? কেউ গইনি। তাই আমাগো মাননীয় প্রধানমন্ত্রী, সে আইনা কি সুন্দর করিয়া বসস্থান দেশে বাসা দেশে, আর মায়ের মতো মুখে কি সুন্দর আগলাইয়া তাকে লালন পালন করিয়া রাখছে। আপনি ঠিকই কইছেন, আপনি ঠিকই কইছেন, তাদের কোনো কিছু তো অভাব নেই। রোহিঙ্গা শরণার্থী 10-12 লাখ তো হবেই, এটা কম কথা না। মগ সরকার আশ্রয় দেশে, এককালে আপনি হাসা কথা কইছেন বাবুজি, আরো আছে যেমন ধরেন আঙ্গু দেশে, আঙ্গু দেশের লোক এই সরকারের আমলি, এই সরকারের আমলি খায় দায় কত সুখে কত শান্তিতে আছে, এটা কি ভালো না? অবশ্যই। বর্তমান সরকারের আমলে উন্নয়নের ধারা এমন, শহর তুলনায় গ্রামের উন্নতি হয়েছে আরো অনেক বেশি। এই ধরুন রাস্তাঘাট, যাতায়াত, বিদ্যুৎ ব্যবস্থা, মসজিদ, মন্দির, গির্জা, সর্বস্তরে এত উন্নতি হয়েছে যা ভাবাই যায় না। এই যে ধরেন নাম আঙ্গু প্রধানমন্ত্রী, আঙ্গু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বুঝিনি কওমি জননী, উপাধি পাইছে, এটা কিন্তু বিশাল ব্যাপার। ঠিক কথা। এই মগ প্রধানমন্ত্রী, হে আমনে গো মত না, হে কথা দিলে কথা রাহে। আমি একটু ব্যস্ত আছি, আমার কাজ আছে, আমি যাই। কোনাই যান, আপনি কোনাই যান, লুঙ্গি স্যার। না না, আপনি কোনাই যান, কোনাই লুঙ্গি স্যার। আরে আমি কথা শুনি, কোনাই যান। আলার পহালা, এতক্ষণ খারাইয়া তোর তাল তামসা সব দেখছি। আয়, তুই মগ ভিতরে একটা ল্যাডা বাজাইয়া দিয়ে তুই যাও কোথায়? আইস তোরে পাইছি, তোর থোপ মাটত নাইছে, আমি একালে ভাঙ্গিয়া। আর মনে হয় কি জানে, হাতের দেশের রাজাকার, আর মনে হয় রাজাকার কে দড়ি বুঝিনি, সোবা করি দন উচি, সোবা করি দন উচি। 71 সালে দেশ স্বাধীন হইছে, এই শোনার পরে যে ঘটনাটা ঘটাই দিলাম, এখন কিন্তু তাই ঘটাই দিবানি, কি তাই ঘটাই দিবানি, কি ঘটাবি তুই, কিনা শুনবি। হে বেটা, তুই মোকে লাইভ দেখা, লাইভ দেখাবো, দেখা। যে সময় সংবাদ পেলাম তখন আমার লোকজন নিয়ে আমি করলাম কি, আমি এইভাবে এইভাবে এই পালাই গেল। জেলখানায় আছে বুঝলেন, এরা সবাই মিললে আপনি লাইয়া 12টা বাজার ফোন দিয়ে হতে আছে আফা। এই রাজাকারের দোসররা বুঝছেননি, যদি ক্ষমতা ফাই একবার হেতারা একদিনে বুঝিনি লক্ষ লক্ষ লোক মারিয়া লাইব। ওদের থেকে দেশবাসীকে সাবধানে থাকতে হবে। ঠিক কথা কইছেন, দেশের আগামীর উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করার জন্য জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে অনেক শক্তিশালী করতে হবে। ঠিক কথা কইছেন আপা, এই প্রার্থী যে হোক ভোট দেবো কিন্তু মোরে। ও বাঙালি ওই দুঃখের নদী, ও বাঙালি দুঃখ।
দুঃখের নদী পার হবি তো আয়, শেখ হাসিনা হাল ধরেছেন বঙ্গবন্ধুর নাই, আর লাল সবুজের পাশ তুলেছেন বঙ্গবন্ধুর নাই। তোরা ছুটে ছুটে আয়, তোরা দলে দলে আয়, তোরা দল ছুটি দিয়ে আয়, তোরা সবাই মিলে আয়, শেখ হাসিনা হাল ধরেছেন বঙ্গবন্ধুর নাই, আর লাল সবুজের পাশ তুলেছে বঙ্গবন্ধুর নাই। লাখো লাখো বাঙালি বঙ্গবন্ধুর নির্দেশে হাসতে হাসতে জীবন দিল এদের ভালোবেসে, এদের ভালোবেসে। লাখো লাখো বাঙালি বঙ্গবন্ধুর নির্দেশে হাসতে হাসতে জীবন দিল এদের ভালোবেসে, এদের ভালোবেসে। এই নৌকায় চড়ে স্বাধীনতা, এই নৌকায় চড়ে স্বাধীনতা এলো সোনার বাংলায়, শেখ হাসিনা হাল ধরেছেন বঙ্গবন্ধুর নাই, আর লাল সবুজের পাশ তুলেছেন বঙ্গবন্ধুর নাই। তোরা ছুটে ছুটে আয়, তোরা দলে দলে আয়, তোরা সবাই মিলে আয়, তোরা দল ছুটি দিয়ে আয়, কাঁচি কোদাল নিয়ে আয়, বাংলা জোয়াল নিয়ে আয়, ধানের বোঝা নিয়ে আয়, শেখ হাসিনা হাল ধরেছেন বঙ্গবন্ধুর নাই, আর লাল সবুজের পাশ তুলেছে বঙ্গবন্ধুর নাই।